আপনার নামটা বলে বলবেন। আমার নাম বিদেশ শাহ, রামপুর বরবাড়ি। আচ্ছা, আমাদের এখানে মানে প্রচুর পরিমাণে লোকজন আসে, আমাদের মন্দির গেট এবং আমাদের বাড়ি ঘর দরজা অনেকেই মানে এফেক্ট করছে এবং এই অবস্থা আপনারা একটু দেখেন। আর আমাদের যে আয়না, এই গ্লাসের আয়না, গেটের সব আমাদেরকে এই অবস্থাতে রাখছে, আপনারা দেখেন। আর আমাদের আরও প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের রামপুর সার্বজনীন দুর্গা মন্দির, স্থান হলো রামপুর চৌধুরী বাড়ি, ওইখানে আমি সভাপতি ছিলাম। ওইখানে আমরা এমন অবস্থায় ছিলাম, আমাদের কয়েকজন প্রশাসন প্লাস আমাদের প্রায় 150 লোক ছিল আমাদের হিন্দু, কিন্তু থাকার পরেও আপনার মানে এমন অবস্থা হয়েছে তাদেরকে ক্যাট আপ করা কোনো আমাদের সম্ভব না। এই অবস্থায় আমরা প্রথম চেষ্টা করছিলাম, পরবর্তীতে যখন আমাদের গায়ের ভিতরে ইট পাট্টাল শুরু করছে, তখন আর আমাদের কোনো করা সম্ভব হয়নি। লাস্টে আমাদের প্রতিমা টতিমা যা আছে সব ভেঙে লেগেছে এবং আমাদেরকে এফেক্ট করছে। এরপরে এইখানের পরে এর আগেই আপনার আমাদের দেবালয়ের ভিতরে প্রচুর ভাঙচুর করছে, কিন্তু আমাদের চেয়ারম্যান বর্তমান ছিল, থাকার পরও চেয়ারম্যান ঠেক দিতে পারেনি। আমাদের প্রশাসন লোক ছিল 3 জন, কিন্তু ওরা যথেষ্ট চেষ্টা করছে, চেষ্টা করার পরও কোনো ঠেক দিতে পারেনি। লাস্টে এইখানে ভাঙার পরেও আবার কিছুক্ষণ পরে গেল গিয়ে আমাদের কালী মন্দিরে, দুবাবাড়ি কালী মন্দিরে যে ভাঙচুর করছে এবং ঘরও অনেকদিন ভাঙচুর করছে। লাস্ট আবার আসছে হরিসভায়, আমাদের রামপুর সার্বজনীন হরিসভা, ওইখানে দেওয়া আমাদের হরিসভা যত কিছু আছে সব কিছু ভাঙচুর করছে। করার পরও লাস্টে আবার দেবালয়ে যে বাবা লোকনাথের আশ্রম আছে, মন্দির আছে, ওই মন্দিরটা আবার ভাঙচুর করছে। এই অবস্থায় আমাদের মানে অনেক হিন্দু ফ্যামিলি এই ঘর দরজার ভিতরে আপনার ইট পাট্টাল মারছে এবং অনেক এফেক্ট আছে। আপনারা একটু কাইন্ডলি দেখবেন, দেখে আপনারা কী করা আপনারা করবেন, এটাই আমাদের কথা। এই বলে আমি নমস্কার।